ফেসবুক প্রোফাইলে সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে কিন্তু ফেসবুক বায়োটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু আমরা কিন্তু সকলেই জানি না যে কিভাবে আমরা সুন্দর বায়ো সেট করতে পারবো আমাদের ফেসবুক প্রোফাইলে। তো আজকের ভিডিওর বিষয় কিন্তু এটা, কিভাবে আমরা অনেক সুন্দর ফেসবুকের বায়ো আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে সেট করতে পারবো, এই টপিকটা আজকে আমি শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওর লাইক টার্গেট রাখছি 50টা, আপনারা আশা করি আমাদের লাইক টার্গেটটা পূরণ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই বায়োটা সেট করার জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাদের ফোনে যে ফেসবুক অ্যাপসটা রয়েছে মেইন, সেই অ্যাপসটা আপনারা সিম্পলি ওপেন করবেন। তো দেখুন, আমি সিম্পলি আমার ফেসবুক অ্যাপসটা ওপেন করছি। ওপেন করার পর আপনারা এই যে কর্নার থ্রি ডট মেনু রয়েছে, কর্নার থ্রি ডট মেনুতে প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের এই যে ফেসবুক প্রোফাইল রয়েছে, সিওর প্রোফাইল, এটার পর এখান থেকে প্রেস করবেন এবং আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবে। তো চলে আসার পরে দেখুন, এখানে আপনাদের যেটা করতে হবে, দেখুন এখানে এডিট পাবলিক ডিটেলস নামে আপনারা একটা অপশান পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের ফেসবুক কার্ডের এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করবেন এবং এইখানে দেখুন একটা অপশান রয়েছে বায়ো, এবং এক কর্নারে একটা অপশান রয়েছে অ্যাড। তো আপনারা সিম্পলি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে দেখুন আপনারা ডিসক্রিপশন বক্সের এরকম একটা বায়ো পেয়ে যাবেন। তো এই বায়োটা যদি আপনারা সিম্পলি এখান থেকে কপি না করতে পারেন, তাহলে আমাকে ফেসবুক পেজে এসএমএস করতে পারেন, আমি ওইখান থেকে বায়োটা দিয়ে দেবো। আর হ্যাঁ, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন। তো এইখানে যেটা করবেন, দেখুন আপনাদের এইখানে একটা অপশান পাবে আপনাদের নামের অপশান। তো এই যে নামের অপশানটা রয়েছে, এইখানে নামের অপশানটা দেখুন, আপনারা ফেসবুক বায়ো তলায় আপনারা এ থেকে জেড অবধি সবগুলো অক্ষর পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের নাম অনুযায়ী একটা বানিয়ে নেবেন। তো যেহেতু আমার নাম চন্দন, সেহেতু আমি এখান থেকে দেখুন এই চন্দন দিয়ে এখান থেকে একটা সিম্পলি আমার নামটা লিখে নিয়েছি এখান থেকে সবগুলো কপি করে। তো দেখুন আমি এটা এখান থেকে সিম্পলি কপি করলাম। কপি করার পরে দেখুন এই যে এখানে নামের এইখানে আপনারা এখানে নামের এইখানে এই নামগুলো এখান থেকে সিম্পলি একটা একটা করে সিলেক্ট করে এখানে পেস্ট করে দেবেন, দিলে দেখুন আপনাদের এটা হয়ে যাবে। তো এইবার আপনারা যেটা করবেন, আপনারা সিম্পলি এটা এখান থেকে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে কপি করবেন। তো দেখুন আমি এক একটা করে সবগুলো কপি করছি। তো আমি এখান থেকে সিম্পলি কপি করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে যারা লাইক করেননি এখনও, তারা কিন্তু অবশ্যই লাইক করবেন। তো দেখুন আমি সিম্পলি এখান থেকে কপি করছি। কপি করার পরে দেখুন আমি এখানে পেস্ট করে দেবো, হোয়াটস নিউতে এখানে পেস্ট করে দেবো। তো এখানে পেস্ট করে দিলাম। আর আপনারা কীভাবে ডিসক্রিপশন বক্স থেকে এই লেখা কপি করতে হয় তা নিয়েও একটা ভিডিও পেয়ে যাবেন, আপনারা চাইলে ভিডিও ওই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনাদের বায়োটা কপি করতে খুব সুবিধা হবে। তো দেখুন আমি সিম্পলি এখান থেকে ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার পরে দেখুন এখানে কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলের সৌন্দর্যটা কিন্তু এখন অন্যরকম দেখাচ্ছে, অর্থাৎ একটা বায়োর জন্য কিন্তু ফেসবুক প্রোফাইলের সৌন্দর্যটা খুব সুন্দর দেখাচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই।